जदग्निर्दयिका शक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहम्। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানে আজকের পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তৃষিত মেরু যেমন বাড়িবিন্দুর প্রতীক্ষায় অন্মনা চেয়ে থাকে, তেমনি নারীত্বের মান মাতৃত্বের ললিত হতে যার জন্য দিন গুনছিল, তিনি হলেন শ্রী মা সারদা দেবী। করুণালুপ্ত অবতার বরিষ্ঠের লোকহিত শক্তিরূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তার সত্তায় নিখিল মাতৃত্বের আভাস কখনো জননী হয়ে কখনো বা দেবীরূপে তাকে চির আদরিণী করে রেখেছে। আধ্যাত্মিক ও ঐহিক প্রার্থনা পূরণ করে ওই মুহূর্ত যিনি দেবী হয়ে ধরা দেন, পরক্ষণেই সন্তানদের সাময়িক বিচ্ছেদও ভারাক্রান্ত মনে অতি সাধারণের ন্যায় ডুকরে কেঁদে ওঠেন। অথচ সেই ক্রন্দনে সার্থক্লিষ্ট কোনো পিছুটান নেই। গর্ভধারিণীর মতন নারীর যোগটুকু প্রবলভাবে থাকে, বাৎসল্যের ধারা উৎসাহিত হয়। আবার মানবী জননী আপন সন্তানাদির প্রতি স্বার্থশূন্য স্নেহদান করে কেবল কয়েকজনের মনে মা বা মাতৃতুল্য হয়ে থাকেন। এই দেবী জননী কিন্তু কয়েকজনের গণ্ডি ভেঙে সর্বজনের ও প্রতিজনের প্রতিপালনে কোল পেতেছেন। তার ভেদশূন্য ভালোবাসা ও ভয়শূন্য আপন বোধ জীবকে শঙ্কাহীন করে তোলে। কৃতকর্মের গ্লানিতে বা সামাজিক বৈষম্যের কারণে কেউ হীনমান্যত অনুভব করলে মায়ের সর্বব্যাপী মন সহজেই তা টের পেত। তখন এমন সর্বগ্রাসী আন্তরিকতায় তাকে কাছে দেখে নিতেন যে ক্ষণমাত্র সে নিজেকে দিব্য আনন্দের উত্তরাধিকারী বলে উপলব্ধ করিত। ইতর বিড়াল পর্যন্ত শাসিত হলে এই সব ভাসানো ভালোবাসা তার অভয়পদে আশ্রয় খুঁজে ফিরত। তার সেই অভয়পদ হৃদয়ে ধারণা করে সার্ধ শতাব্দিক সময়ে পূর্বে জয়রামবাটিতে মহাপূজার কল্পারম্ভ সূচিত হয়েছিল। সে উৎসবের মঙ্গলধ্বনিতে আপায়িত সকল জগদ্দাসীর প্রাণ জুড়াতে জগজ্জননী আজও শান্তিবাড়ি বর্ষণ করে চলেছেন। ভৌত শরীর না থাকলেও মায়ের সঘন উপস্থিতি অনুভব করে জয়রামবাটি আপন বিবৃতিতে সজীব হয়ে রয়েছে। তিনি যে ছেড়ে যাননি তার ভূয়াবহ প্রমাণ আমাদের মুগ্ধ করে রাখে। স্থূল শরীরে মায়ের শেষবার জগদ্ধাত্রী পূজার স্বামী পরমেশ্বরানন্দজি মায়ের অন্তর্মুখ ভাব লক্ষ্য করে বিস্মিত হয়েছিলেন। অন্যান্যবার মা পূজার সমস্ত আয়োজন স্বয়ং দাঁড়িয়েই তত্ত্বাবধান করতেন, এবার কিন্তু মহারাজকে দূর থেকেই নির্দেশ দিচ্ছিলেন মাত্র। কতার ভঙ্গিতেও ছিল ভবিষ্যতে এই সব কর্ম কীভাবে করতে হবে, সেই দায়িত্ব অর্পণের সুর, কোন বাটিতে কি নৈবেদ্য নিবেদন করা হবে, সেই সব খুঁটিনাটি পর্যন্ত বুঝিয়ে যেতে লাগলেন। স্বামী পরমেশ্বরানন্দের পক্ষে তখন ধরতে পারা সম্ভব হয়নি যে পরবর্তীকালে মাতৃমন্দিরের গুরুদায়িত্বে তাকেই দীর্ঘদিন বয়ে চলে যেতে হবে বলেই মা নিজে সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন।
পরের বৎসর বর্ষায় মা কলিকাতায় শরীর ত্যাগ করিলেন। তার আগে একবার বলেছিলেন যে পরের বছর জগদ্ধাত্রী পূজায় তিনি জয়রামবাটি ফিরবেন। এদিকে জগদ্ধাত্রী পূজায় মায়ের অনুপস্থিতি স্বামী পরমেশ্বরানন্দজিকে মর্মাহত করেছিল। উপস্থিত থাকবেন বলে কথা দিয়েও মা থাকবেন না ভেবে অভিমান ও বিষাদে তিনি বিশেষ ব্যথিত হলেন। কিন্তু তিনি অন্তর্যামিনী, পূজার দিন বাইরের তিনি সকল কর্ম সুচারুরূপে সম্পন্ন করে যেতে লাগলেন। কিন্তু ভারাক্রান্ত মন মা ছাড়া আর কিছুই ভাবতে চায় না। এত আয়োজনের মাঝে একজনের অনুপস্থিতি সব কিছু খাঁ খাঁ করে থাকল। কিন্তু আনমনা অবস্থায় তিনি হঠাৎ লক্ষ্য করলেন পূজার সমস্ত কর্ম মা স্বয়ং সশরীরে দাঁড়িয়ে করিয়ে নিচ্ছেন। একবার নয়, বারবার দেখতে লাগলেন। সকাল থেকে তিনি পূজা সকাল থেকে তিন প্রহর পুজো, ভোগ, হোম, সন্ধ্যারতি ও সব শেষে রাতের ভোগের সময়ও মা ছিলেন। সব মিথ্যে মহারাজ যখন বিউহল চিত্তে মায়ের পা জড়িয়ে ধরে প্রণাম করতে যান, তখন আর মাকে দেখতে পাননি, তিনি অদৃশ্য হয়ে গেছেন। হৃদয় মাঝে এঁকে দিয়েছেন জয়রামবাটিতে তার নিত্য অধিবাসের আলিম্পন রেখা। এই সেই জয়রামবাটির চন্দন মাটি সমান, যেখানে মায়া মায়াপার নেত্রী মহামায়া মানবীয় কায়ায় ভূমিষ্ঠ হয়েছেন ও আপনার ছন্দে আপনি পরিভ্রমণ করেছেন। আর মাঝে মাঝে মৃদুস্বরে বলে উঠেছেন, ছেলেরা তোরায়। সন্তানের জন্য তার এই কাতর অপেক্ষায় দ্রবীভূত হয়ে গিয়েছেন পল্লীর সাঁওতাল নিবাসীগণ। শত শত জনের তৃতাপ দহন নিমেষে কেমন করে শান্ত হয়ে গেছে তার সাক্ষী থেকেছেন এখানকার সোঁদামাটির ঘ্রাণ। পুন্নিপুকুরের সরস মন নিথর রাতে দেখেছে ত্যাগব্রতী সন্তানেরা কীভাবে নিজের ক্ষুদ্র সংসার বিসর্জন দিয়ে মায়ের বিরাট ঘরের বিসর্জনের সেবায় আত্মনিবেদন করেছে। পুত্রের আগমনে আনন্দ জননী যখন কর্ম মুখরা হয়ে ওঠেন, আমাদের আমুদে বাতাস বৃক্ষলতার শাখায় শাখায় নৃত্য করে ফেরে। আবার সেই ছেলে ফিরে গেলে মায়ের তপ্ত শ্বাসে বাতাস হু হু শব্দে পাক খেয়ে শূন্য মাঠের বুকের উপর উঠে যায়। শ্রীশ্রীমাকেই নিজ অভীষ্ট বিগ্রহে দর্শন করে সাধক সাধিকারা যখন কৃতকৃত্য হয়েছে, তখন পুরানো ও নূতন বাটির ধূসর ধূলিকণার নিজেদের সকল তীর্থের চেয়ে মহিমাময় মনে করে উদ্দল হয়ে পড়েছে। মায়ের স্থূল শরীর অপ্রকট হওয়ার পর ভক্তের ভক্তনয়নের অপাত শূন্যতা মুছে দিতে মাতৃময় জীবিত স্বামী সারদানন্দজির উদ্যোগ ও তৎপরতায় মায়ের জন্মস্থানের উপর মাতৃমন্দির বিনির্মিত হয়। হরিদ্রাভ সেই দেউলের মা নামাঙ্কিত ধাতু পতাকা আজও একশো বছর ধরে দূরদেশাগত সন্তানদের মননে মন্ত্রের মূর্ছনায় দোলা দিয়ে যায়। প্রচ্ছন্দে উপস্থিত
চিত্রটি মাতৃমন্দির এক প্রাচীন আলোকচিত্রের আলাদা আদলে অঙ্কিত। মন্দিরের খনন কার্যে যে ক্ষুদ্র শিবলিঙ্গটি পাওয়া যায় তা এই শিবক্ষেত্রের গর্ভমন্দিরে রক্ষিত হয়। শিশিমায়ের কৃপাধন্য ললিতমোহন চট্টোপাধ্যায়ের বাড়িতে মা নিজের একটি তৈলচিত্র স্বয়ং পূজা করেছিলেন। প্রতিষ্ঠার দিনে সেখানে স্বামী হরদানন্দজি বেদির উপর সংস্থাপিত করেন। পরে মায়ের জন্মশতবার্ষিকী থেকে আজ অবধি বর্তমান মর্মমূর্তিতে রাজিতা মা সন্তানদের অঙ্কে আহ্বান করে চলেছেন। দর্শন মাত্রই অগণিত সন্তান মাতৃমাধুর্যের পূত হয়ে নিচ্ছে, পূর্ণ হয়ে ফিরছে। স্নেহনয়নীয় পরম মমতায় তাদের গ্রহণ করছে, তাদের সারবস্তু উজাড় করে দিচ্ছেন। পুত্রমুখ দর্শনে জননীয় তৃপ্ত হয়েছেন। আর বলে চলেছে, ছেলেরা তোরায়। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের এই পর্ব এখানেই সমাপ্ত হলো। নমস্কার।